বরিশাল 4 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডক্টর শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন এসি। স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রেখেছেন নির্বাচন কমিশন। আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওলাদের নেতৃত্বাধীন কমিশন। ডক্টর শাম্মী আহমেদ বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনের নৌকার মনোনীত প্রার্থী ছিলেন। দত্ত নাগরিকত্বের অভিযোগে গত 4 ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন ডক্টর শাম্মী আহমেদ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবিধানিক আইন অনুযায়ী দত্ত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে। আপনি কি কুয়াকাটা এসে ঘুরে বেড়াতে চান? তবে আর চিন্তা কিসের, চলে আসুন হোটেল ইগজিমে। মনোনয়ন পত্রে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। আর শুক্রবার সকল তথ্য ও সংশ্লিষ্ট প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন ইসি আপিল শুনানি শেষে ডক্টর শাম্মী আহমেদের প্রার্থিতা নামঞ্জুর করেন। সময় খবর, বরিশাল।